কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস জনিত যে অসুখ এই 2019 সালে শেষে শুরু হয়েছিল তা এখন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং সেই জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ইংরেজিতে একে প্যান্ডেমিক বলা হয় অর্থাৎ বিশ্বব্যাপী এই সংক্রমণ ছড়িয়ে পড়া এইটা ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং এর কারণ হিসাবে বলা হয়েছে যে এটা যে হারে ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় এবং তার সঙ্গে রোগের যেসব লক্ষণগুলি সেগুলি গুরুত্ব যেহেতু একটু গুরুতর দেখা যাচ্ছে পাশাপাশি যেহেতু যা ব্যবস্থা নেওয়ার কথা তার মধ্যে একটা শিথিলতা আছে এই তিনটা হলো আমাদের সামনে চ্যালেঞ্জ সারা পৃথিবীর জুড়ে যে এই রোগটা মোকাবিলা করার এবং তার সংক্রমণকে মোকাবিলা করার সামনে এটা বড় চ্যালেঞ্জ এবং এখানে এটাও স্পষ্ট করে বলা হয়েছে যে এতে অযথা আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আতঙ্কিত হয়ে এই রকম পরিস্থিতির মোকাবিলা করা যায় না আর দ্বিতীয়ত কিছু হাল ছেড়ে দেওয়া কিংবা মনে করা যে এটা বোধহয় আর কোনো চিন্তার কারণ নেই এরকম আত্মসন্তুষ্টিরও কোনো কারণ নেই সেই জন্যে এই সব বিষয়গুলি নজর রেখে বুঝতে হবে এটা একটু দীর্ঘস্থায়ী লড়াই হবে এবং তার জন্যে কী করতে হবে সাধারণ মানুষের রোগ সংক্রমণ যাতে মানে ছড়ানো যাতে এটাকে বন্ধ করা যায় তার জন্য সাধারণ মানুষ যা করতে হবে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশিকা আছে সেখানেই স্পষ্ট করে বলা আছে এটা বলার কারণ হচ্ছে যে ওখানে যা বলা আছে তার বাইরে অনেক কথা বলা হচ্ছে এবং অযথা সাধারণ মানুষের পক্ষে যেটা সহজে করা সম্ভব সেগুলো না করে আরও বাড়তি অনেক কথা বলা হচ্ছে এবং তাছাড়া অবৈজ্ঞানিক কথা তো বলা হচ্ছেই সেই জন্যে আমরা আবেদন করছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেহেতু এটাকে প্যান্ডেমিক বা সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য যে যে ব্যবস্থা নিতে বলেছেন সেইগুলো সবাই মেনে চলবেন এবং তার জন্যে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা যারা আগ্রহী এবং যারা বুঝতে পারেন করতে পারেন সাধারণ মানুষ সে মধ্যে সেগুলো নিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের আবেদন।